রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আসানসোলের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন যুব মোর্চার কর্মীরা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেটে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি জানান, দেখুন বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে পার্থ চ্যাটার্জির সাথে যেমন করে একজন অর্পিতা ধরা পড়েছে কোটি কোটি টাকার সাথে, তেমনি এখানকার এই ইউনিভার্সিটির যিনি অধ্যাপিকা আছেন উনিও কোটি কোটি টাকা তছরূপের সাথে উনিও যুক্ত আছেন। কারণ কি, পার্থ চ্যাটার্জির সাথে ওনার যোগ সাজেস রয়েছে, এটা বারংবার সামনে এসেছে। আমরা চাই এই অধ্যাপিকারও অবিলম্বে তার বিলুপ্তি হোক, ওনাকে অপসারণ করা হোক এখান থেকে, এবং তার এগেনস্টে পূর্ণাঙ্গ ইডি সিবিআই তদন্ত করুক। তার ঘরেও দেখা যাবে, তারও পরিচিতর মধ্যে দেখা যাবে যে কোটি কোটি টাকার হদিশ পাওয়া গেছে। তার সাথে সাথে এখানে ভিসির যে নিযুক্তি হয়েছে, ভিসির নিযুক্তিও তৃণমূলের দয়াতেই হয়েছে। আমরা ভিসির অপসারণও চাইছি, কারণ তিনি এখানে শিক্ষা ব্যবস্থার মান যে জায়গায় নিয়ে চলে গেছেন, এখানে যেভাবে ছাত্রদের সাথে বঞ্চনা করে গেছেন, প্ররোচনামূলক উদ্দেশ্যমূলক কার্যকলাপ চালিয়ে গেছেন, তার প্রতিবাদে সংযুক্তভাবে এই যে বাংলা জুড়ে যে ঘোটালা বা যে তদন্ত হচ্ছে সেটা শুধুমাত্র কলকাতায় সীমিত নয়, এটা গ্রাম গঞ্জে মফস্বল থেকে শুরু করে শহরের প্রত্যন্ত এলাকাতে এই লুট হয়েছে এবং লুটের টাকা আছে। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তার সাথে সাথে বারবার এখানকার মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছে ইডিসিবিআই। মন্ত্রী ভয় পাচ্ছেন, যাচ্ছেন না, দেখা করছেন না কেন? মন্ত্রীর যদি সৎসাহস থাকে উনি দেখা করুক, ওনারও পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইছি। কারণ কি, আসানসোলে মন্ত্রীর কথা ছাড়া একটা পাতাও নড়ে না এরকম শোনা যায়, সুতরাং মন্ত্রীর হাতও কোথাও না কোথাও এখানে যুক্ত আছে, এর তদন্ত আমরা এখানেও চাইছি। এই আন্দোলন সবে শুরু হয়েছে, আজকে এই আন্দোলন সবে স্টার্টিং, এর কি চূড়ান্ত রূপ যাবে সেটা আগামী দিন আপনাদের। এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে কি দুর্নীতি হয়েছে? একদম, এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে প্রচণ্ডভাবে দুর্নীতি হয়েছে। কিভাবে মোনালিসা চাকরি পেলেন, কিভাবে ভিসি এই দায়িত্বটা পেলেন, তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা ইডি সিবিআইয়ের কাছে, বা কোর্টের বিচারপতি, মাননীয় হাইকোর্টের বিচারপতির নির্দেশে যেভাবে চলছে সেইভাবে এই তদন্তগুলো মাননীয় হাইকোর্টের নির্দেশেই হোক, এই দাবি জানাই। এই দুর্নীতির শিকড় গ্রামীগঞ্জে ছড়িয়ে আছে, তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।